পাকিস্তানের মাটিতে ঘন্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করে নাহিদ রানা লেখেন নয়া ইতিহাস। এবাদতের ১৪৯.৬, রুবেলের ১৪৯.৫, তাসকিনের ১৪৯.৩, মশরাফির ১৪৮.৭ কিলোমিটার/আওয়ার গতির সব রেকর্ড ভেঙে রাজার আসনে রানা। মাত্র ২১ বছর বয়সেই দেশের ইতিহাসের সব ফাস্ট বোলারের গতির রেকর্ড ভেঙে চুরমার। সামনে এখন যে দেখতে হবে নতুন স্বপ্ন, নাহিদের যে বয়স তাতে বোলিংয়ে আরও গতি বাড়ার সুযোগ থাকবে। তবে কি পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতারের ১৬১ কিলোমিটার/আওয়ার গতির বিশ্ব রেকর্ড ভাঙাই হবে বাংলাদেশের এই গতি তারকার পরবর্তী লক্ষ্য? শোয়েবের রেকর্ড ভাঙার স্বপ্নের কথা হয়তো অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে, তবে নতুন স্বপ্ন যে দেখতেই হবে। কজনই বা বিশ্বাস করেছিলেন পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করবেন নাহিদ। ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিমও ভেবেছিলেন ১৫০ পার করতে রানা হয়তো বা আরও ১-১.৫ বছর সময় নেবেন, কিন্তু সেটা নাহিদ করে দেখান মাত্র একদিনের ব্যবধানেই। আমি একটু আনহ্যাপি নাহিদ রানার ব্যাপারে, কারণ আমি কালকে না পরশুই বলছিলাম যে নাহিদ রানা ১৪৯ এরকম বল করছে, আমরা আশা করছি হয়তো ১-১.৫ বছরের মধ্যে আরও স্ট্রং হবে, ১৫৩-১৫৪ বল করবে ১-১.৫ বছর পরে। কিন্তু নাহিদ রানা দেখলাম যে পরের দিনই ১৫৩-এর কাছাকাছি চলে গেল। সো আমি যে কথাটা বললাম ও আমার কথাটার গুরুত্ব দিল না আর কি, একদিনের মধ্যে রেকর্ড ব্রেক করে ফেললো, মানে ইটস অ্যামেজিং। সবার প্রত্যাশার বাইরে গিয়ে নাহিদের এত বড় অর্জন, তবে কেন নয় নেক্সট টার্গেট শোয়েবের ১৬১ এর রেকর্ড ভাঙা? যদিও শুধুই কি গতির রেকর্ড গড়লেই হবে, না সঙ্গে লাগবে ভেরিয়েশন, ব্যাটারদের বোকা বানিয়ে উইকেট তোলার কৌশল। বয়স বাড়ার সাথে সাথে হতে হবে আরো পরিণত, সেই জন্য দরকার প্রয়োজনীয় যত্ন, কারণ নাহিদ রানারা প্রতিদিন জন্মায় না, এক যুগে কেবল একজনই আসেন। হ্যাঁ, এদেরকে যত্ন নিতে হবে, কারণ এরা বারবার আসবে না, একটা 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 যুগে হয়তো একজন দুইজন নাহিদ রানা আসবে, এদেরকে যত্ন নিতে হবে যেন এরা এরা লম্বা সময়, এদের ক্যারিয়ারটা লম্বা হয় এবং এদেরকে আমরা ঠিক জায়গায় ব্যবহার করতে পারি। কারণ এরা এরা কিন্তু যে কোনো দলের বিরুদ্ধে যে কোনো কন্ডিশনে দে ক্যান বি ডিভাস্টেটিং, সেটা অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, ডাজেন্ট ম্যাটার। সো আমরা যদি এদেরকে ধরে রাখতে পারি, লম্বা সময় ধরে যত্ন নিতে পারি, এরা লম্বা খুবই খুবই ইফেক্টিভ সার্ভিস দেবে, কোনো সন্দেহ নেই।